এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা একটি চাকরির খবর নিয়ে ভিডিও তৈরি করছি। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্ট হবে। জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে CRPD CR 2021-22-09। তো এই রিক্রুটমেন্টের ডিটেলস আমরা আজ আলোচনা করব। এটা ক্লারিক্যাল পোস্ট, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে ক্লারিক্যাল পোস্টে যে ভ্যাকান্সি বের হয়েছে তার ডিটেলস নিয়ে আমরা আজ আলোচনা করব। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 27-4 অর্থাৎ এপ্রিল মাসের সাতাশ তারিখ থেকে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে মে মাসের 17 তারিখ পর্যন্ত, 17-5-2021। এবং এই সময়ের মধ্যেই পেমেন্ট করতে হবে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য যে ফিজ ধার্য করা আছে সেটা পেমেন্ট করতে হবে এই তারিখের মধ্যেই। অর্থাৎ কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাচ্ছে? 27-4-2021 থেকে 17-5-2021 পর্যন্ত। এবার আসি ওয়েবসাইট। এখানে ব্যাংকের যে ওয়েবসাইট লেখা আছে bank.sbi.careers, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তারপর www.sbi.co.in/careers, এই ওয়েবসাইট, এই দুটো যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। ওয়েবসাইট দুটো ভালো করে আমি লিখে দিচ্ছি, www.sbi.co.in/careers, এখানে করা যাবে। আর একটা ওয়েবসাইট হচ্ছে bank.sbi/careers, এটাতেও করা যাবে। মনে রাখবে জুনের 2021 সালের জুন মাসে 2021 সালের জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং মেন পরীক্ষা হবে 31 জুলাই 2021। মেন পরীক্ষা 2021 সালের 31 জুলাই, অর্থাৎ প্রিলি পরীক্ষা হবে 2021-এর জুনে, আর মেন পরীক্ষা হবে 31 জুলাই 2021। আমি পরীক্ষার ডিটেলস পরে আলোচনা করছি, সিলেবাস পরীক্ষার কিভাবে হবে সব পরে আলোচনা করছি। এবার ভ্যাকান্সিতে আসি। ভ্যাকান্সিতে বলা হচ্ছে মোট প্রায় 5,000-এর উপরে ভ্যাকান্সি রয়েছে, 5,000 ভ্যাকান্সি রয়েছে, 5,121 ভ্যাকান্সি, মোট ভ্যাকান্সি 5,121। এবার বিভিন্ন জোন ওয়াইজ এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, আমরা এই পিডিএফটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আবেদনের লিঙ্কটাও দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো। আর এখানে আমি শুধু আলোচনা করে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে তিনটে জায়গা পড়ে, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম, এটা হচ্ছে টোটালটা মিলে বেঙ্গল জোন। এবং এই বেঙ্গল জোনে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে বাংলা মিডিয়ামে, বাংলা বা নেপালি ল্যাঙ্গুয়েজের ওপরে ভ্যাকান্সি টোটাল 237, এবং তারপর পিডাব্লিউডির ভ্যাকান্সি কিছু রয়েছে। আর হিন্দি মিডিয়ামে ভ্যাকান্সি 15, হিন্দি বা ইংলিশ, নেপালি বা ইংলিশে হচ্ছে 12। এবার এখানে জেনারেল এসসি ক্যাটাগরিতে এই যে দেখা যাচ্ছে বেঙ্গলি বা নেপালি মিডিয়ামে 62, ST-তে 13, OBC-তে 60, EWS অর্থাৎ ইকোনমিক্যালি যারা পিছিয়ে তাদের ক্ষেত্রে এটা 27, এবং জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি 111। এরপরে বাকি ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি 5,121। আমি পরীক্ষা সেন্টার নিয়েও পরে বলছি, পরীক্ষা সেন্টারটাও পরে বলছি। এবার হচ্ছে
এক্স সার্ভিস ম্যানদেরও ভ্যাকান্সি রয়েছে, যে এখানে বলা হচ্ছে এক্স সার্ভিস ম্যানদেরও কিছু ভ্যাকান্সি আছে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা পরের পৃষ্ঠাটাতে যাচ্ছি, নোটিফিকেশনের পরের পৃষ্ঠায় কী রয়েছে দেখি, এখানে কি বলা হচ্ছে দেখি। এখানে বিভিন্ন, আচ্ছা এখানে এজ লিমিটটা বলে দিই, এই যে এজ লিমিট 20 বছরের কম হওয়া চলবে না, 20 বছরের কম হওয়া চলবে না এবং 28 বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ বয়স হতে হবে 1/4/2021 অনুযায়ী বয়সটা হবে, বয়সের হিসাব হবে এই অনুসারে, অর্থাৎ 2021 সালের 1 এপ্রিল অনুসারে বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। অর্থাৎ বয়সটা মানে জন্ম সালটা হতে হবে 2/4/1993 থেকে 1/4/2001-এর মধ্যে, 2/4/1993 থেকে 1/4/2001-এর মধ্যে, এটা 2/4/1993 এখান থেকে 1/4/2001-এর মধ্যে। এবং মনে রাখবে যে আমরা জানি সাধারণত এসসি এসটিদের 5 বছর ছাড় থাকে, ওবিসিদের 3 বছর ছাড়, পিডাব্লিউডি ক্যাটাগরি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে 10 বছর, এবং বাকি পিডাব্লিউডি যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 15 বছর ছাড় থাকে, পিডাব্লিউডি ওবিসি যারা তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড় থাকে, আবার এক্স সার্ভিস ম্যানদের যে ছাড় থাকে সেটাও এখানে আছে। এক্স সার্ভিস ম্যানদের বলা আছে অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস রেন্ডার্ড ইন ডিফেন্স সার্ভিসেস প্লাস 3 ইয়ার্স, মানে যত বছর সে চাকরি করেছে আর্মি ডিফেন্সে তার সাথে 3 বছর আরো যোগ হবে। কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটটা 50-এর বেশি হবে না, এটা বলা আছে। উইডো ডিভোর্সড ওম্যান এবং ওম্যান জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দ্য হাজব্যান্ডস, মানে যারা ডিভোর্সড ওম্যান রয়েছে, বিধবা মহিলা রয়েছে, তাদের 7 বছরের ছাড় রয়েছে, এবং ম্যাক্সিমাম বয়সটা তাদের জেনারেলদের ক্ষেত্রে 35 হবে না, এবং ওবিসিদের ক্ষেত্রে 38, এসসি এসটিদের ক্ষেত্রে 40, উইডো ডিভোর্সড ওম্যানদের ক্ষেত্রে। তো এই যে বয়সের যেটা বললাম এটা একটু খেয়াল করবে। আর এরপর আছে, এর পরের পৃষ্ঠায় যাই দেখি কি আছে, পরের পৃষ্ঠায় যেটা, এই সিলেকশন প্রসিডিওরটা একটু আলোচনা করব। সিলেকশন প্রসিডিওরটা একটু আলোচনা করব এবার, কিভাবে হবে। দুটো পরীক্ষা হবে, প্রিলিমিনারি এবং মেন, দুটো পরীক্ষা হবে। আগেই বলেছি প্রিলিটা হবে জুনে, প্রিলিটা হবে জুন মাসে 2021 সালের, আর মেন পরীক্ষাটা হবে জুলাইয়ে, মেন পরীক্ষা হবে জুলাইয়ে, এটা বলা আছে নোটিফিকেশনে। আর এখানে বলা আছে যে কিভাবে পরীক্ষাটা হবে। আমরা জানি প্রিলিমিনারি পরীক্ষাতে এই যে মোট 100 নম্বরের পরীক্ষা হয়, 100টা প্রশ্ন থাকে, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে 30 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ অঙ্ক বা গণিতে থাকে 35, এবং রিজনিং এবিলিটি অর্থাৎ জিআই বা রিজনিং সেখানে থাকে 35। টোটাল হচ্ছে 100টা কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকে, এবং নেগেটিভ আছে এখানে 1/4 নম্বর কাটা যায়, অর্থাৎ 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। সময় হচ্ছে পরীক্ষার 1 ঘন্টা, এবং এটা সিবিটি টেস্ট হবে, কম্পিউটারে পরীক্ষা হয় সিবিটি টেস্ট, এবং প্রত্যেকটা পেপারের কিন্তু আলাদা আলাদা টাইম, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের 20 মিনিট সময়, নিউমেরিক্যাল এবিলিটি 35টা প্রশ্ন তার জন্য 20 মিনিট সময়, রিজনিং এবিলিটি 35টা প্রশ্ন তার জন্যও 20 মিনিট সময়, টোটাল 1 ঘন্টা। মেন পরীক্ষাটা সিলেবাসটা আমরা দেখি একটু, মেন পরীক্ষার কিভাবে পরীক্ষা হবে। মেন পরীক্ষাতে 200 নম্বরের প্রশ্ন হবে, যারা প্রিলি পাস করবে তাদেরই মেনতে মেনে ডাকা হবে, এবং মেন পরীক্ষাটা আমরা বললাম একটু আগেই যে জুলাইয়ের 31 তারিখ, 31 জুলাই পরীক্ষা হবে, এখানে 200 নম্বরের পরীক্ষা, এবং কোশ্চেন থাকবে 190, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস
অর্থাৎ ব্যাংকিং সংক্রান্ত এবং অর্থনীতি সংক্রান্ত, ভারতের অর্থনীতি সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস জিকের কিছু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বর, সময় হচ্ছে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40টা প্রশ্ন, 40 নম্বর, সময় 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড অর্থাৎ অঙ্ক থাকবে, ব্যাংকিংয়ের যে অঙ্কগুলো থাকে সেটা 50টা থাকবে, 50 নম্বর, সময় 45 মিনিট। রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিচিউড, রিজনিং এবিলিটির মধ্যে কিছু কম্পিউটারের প্রশ্ন থাকবে, সেটা 50টা কোশ্চেন এবং 50 নম্বর, সরি এটা 60 নম্বর, টোটাল হচ্ছে 45 মিনিট, টোটাল সময় 2 ঘন্টা 40 মিনিট, টোটাল সময় 200 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা 40 মিনিট। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সময়গুলো আলাদা, এবং জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের 50টা প্রশ্ন ওই প্রথম 35 মিনিটেই তোমাকে উত্তর করতে হবে, জেনারেল ইংলিশের 40টা প্রশ্ন 35 মিনিটে উত্তর করতে হবে, এরকম আর কি। তো এরপরের পৃষ্ঠায় কি আছে দেখি, এখানে আগে যেটা বললাম যে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, বেতনের ব্যাপারটা বলি, এই যে পে স্কেলটা রয়েছে এখানে, পে স্কেলটা বলছে কি, পে স্কেলটা বলা হচ্ছে অর্থাৎ চাকরিতে পে স্কেল হচ্ছে এটা 17,900 টাকা থেকে 1,000/3, 20,900 থেকে 900, 1230/3, 24,590, এবং বেসিক পে স্টার্ট হচ্ছে 19,900 থেকে, 19,900, তার সাথে দুটো দুটো ইনক্রিমেন্ট, অ্যাডভান্স ইনক্রিমেন্ট অ্যাডমিসেবল হয়। তো এই হচ্ছে বেতনের কাঠামো, বেতন কাঠামোটা একটু দেখে নেবে। এরপর হচ্ছে এরপর আমরা একটু দেখি কি আছে নোটিফিকেশনটাতে, এখানে বিশেষ কিছু নেই। পরের পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠায় কি বলা হচ্ছে, এখানে ফিজের ব্যাপারটা বলা আছে, পরীক্ষা অ্যাপ্লিকেশন ফিজ, এসসি এসটি পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এক্সএস ডি এক্সএস, এদের কোনো ফিজ লাগবে না, এদের ফিজ নীল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে কোনো ফিজ লাগবে না। জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড, এদের ফিজ লাগবে, সেটা হচ্ছে 750 টাকা। কত টাকা ফিজ জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 750 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি এদের কোনো ফিজ লাগবে না। কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে আগেই ওয়েবসাইটটা আমি বলে দিয়েছিলাম, এখানে দেওয়া আছে ব্যাংক এসবিআই কেরিয়ার্স, bank.sbi/careers, এই ওয়েবসাইট, বা www.sbi.co.in/careers, এই যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস 2021, এই লিঙ্কে ক্লিক করলেই অ্যাপ্লাই করা যাবে। আর এখানে যেটা বলার আর ইম্পর্টেন্ট কিছু আছে কি না, এখানে আর কিছু বলার নেই। পরের পৃষ্ঠা দেখি, এই যে এখানে ভালো করে লেখা রয়েছে, স্ক্রিনশট মেনে নিতে পারো, ওয়েবসাইট দুটো স্ক্রিনশট মেনে নিতে পারো, স্ক্রিনশট মেনে নিতে পারো। এই যে দুটো ওয়েবসাইট বলা রয়েছে, এবার হচ্ছে
পরীক্ষার সেন্টার, পরীক্ষার সেন্টারটা একটু বলে দিই, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সেন্টার রয়েছে সেটা একটু বলে দিই। পশ্চিমবঙ্গের এই যে সেন্টার, পশ্চিমবঙ্গে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা মানে বৃহত্তর কলকাতা, অর্থাৎ কলকাতার আশেপাশেও সিট পড়বে, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই কটা জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের সিট পড়বে। এখানে আর কিছু গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে বলবো। ফটোর সাইজ, এই যে ফটোর যে সাইজ, যে ফটোটা আপলোড করতে হবে সেটা সাইজ বলা আছে, 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার, এটা মনে রাখতে হবে। এবং ফটোর সাইজ 20 কেবি থেকে 50 কেবি, এটাও খেয়াল রাখতে হবে। ডাইমেনশনসটা বলা আছে 200 থেকে 200 গুণ 230 পিক্সেলস। সিগনেচার, সিগনেচারের ডাইমেনশন 140 গুণ 60 পিক্সেল এবং সাইজ হবে 10 থেকে 20 কেবি। লেফট থাম্ব ইমপ্রেশন যেটা, অর্থাৎ বাঁ হাতের যে ছাপটা দিতে হয়, বুড়ো আঙুলের ছাপ, বৃদ্ধাং বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের যে ছাপ, তার ডাইমেনশন হচ্ছে 240 গুণ 240 পিক্সেল এবং এটা ফরম্যাট কিন্তু জেপিজি বা জেপিইজি সবগুলোরই, এবং এটা 3 গুণ 3 সেন্টিমিটার উইথ অ্যান্ড হাইট, আর সাইজ হবে, ফাইলের সাইজ হবে 20 থেকে 50 কেবি। একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা হাতে নিজে হাতে লিখতে হবে, রাইট দ্য ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা লিখতে হবে, ফর্ম ফিল আপ করলেই তোমরা বুঝতে পারবে। সেই ডিক্লারেশনটাও ওই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে নিয়ে যেতে হবে এবং তার ডাইমেনশন 800 গুণ 400 পিক্সেল এবং 10 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার উইথ অ্যান্ড হাইট, আর সাইজ হবে 50 থেকে 100 কেবি। এগুলো একটু খেয়াল রাখতে হবে, আর ডিটেলস কিছু বলার নেই। তো যারা ফর্ম ফিল আপ করবে তারা ফর্ম ফিল আপ শুরু করে দাও, এবং কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আবার বলি, আমাদের কমেন্ট ডেসক্রিপশন বক্সে আমরা পিডিএফটা দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে থেকে আবেদন করতে পারবে। ধন্যবাদ।